দেখো বন্ধুরা, নারকেল কোড়ানো হয়ে গেছে, তো চলো কীভাবে পিঠে বানাচ্ছি। আজকে তো মকর সংক্রান্তি, তো সেই জন্য পুর পিঠে বানানো হবে, তো চলো দেখে নাও নারকেল কোড়ানোটা। এই দেখো এখানে পুর বানানো হচ্ছে নারকেলের। নারকেলটা যে দেখালাম সেটা পুর হচ্ছে, এর মধ্যে দেওয়া হয়েছে গুড় আর একটু অল্প পরিমাণে চিনি দেওয়া হয়েছে, আর দিয়েছে আদা কুড়ানো। তো আদা কুড়ানোটা অপশনাল, তোমরা দিতে পারো না দিতে পারো। আর এলাচ দেওয়া হয়েছে, তো আমার একটু এলাচ আর একটু আদা দিয়ে ফ্লেভারটা খুব সুন্দর আছে। তো দেখে নাও পুরটা মোটামুটি রেডি হয়ে এসেছে, জলটা হালকা শুকিয়ে গেলে পুরটা রেডি হয়ে যাবে। তো চলো সেটা কীভাবে বানাচ্ছি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই দেখো পুরটা কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে, দেখো জল নেই কিছু নেই। তো এইভাবে পুরটা প্রথমে বানাতে হবে। দেখো এখানে জল গরম হয়েছে, প্রথমে নুন দিয়ে জলটাকে গরম করতে দেওয়া হয়েছে, এরপর এর মধ্যে গুঁড়ি দিয়ে একটা কাঁঠাল বানানো হবে। দেখো এরকম করে দিয়ে দিয়ে করতে হবে। দেখো আঁথালটা এরকম ভাবে হবে। দেখো এটা হচ্ছে ডালপুর, আর দেখো এটা হচ্ছে নারকেলপুর। এই দেখো আঁথালগুলো এরকম করে বানানো হচ্ছে, তো চলো কীভাবে বানাচ্ছি পুরোটা দেখাচ্ছি। এই দেখো প্রথমে এরকম লেচি, এটাকে এরকম করে করে মেখে নিতে হবে, তারপর এর মধ্যে থেকে একটা লেচির মতন কেটে নিতে হবে এই সাইজে, ঠিক দিয়ে সেটাকে এরকমভাবে গোল গোল করে নিতে হবে। এই দেখছো তার মধ্যে এই যে গুঁড়ি, গুঁড়ির মধ্যে দিয়ে এটাকে এরকম করে একটা খোলার মতন করে নিতে হবে। দেখো আমার একটু বড় হয়ে গেছে, তো তোমরা তোমাদের সাইজ মতন করে নিতে পারো। আর এই দেখো পুর, এর মধ্যে এবারে পুরটা ভরে দিয়ে এই দেখো কতটা পরিমাণে পুর নিয়েছি, এরপর যে যেরকম শেপে করতে পারো। তো আমি প্রথমে একটা সিম শেপে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইভাবে করে সুন্দর করে মুড়ে নিতে হবে, ভালো করে মুড়তে হবে যাতে না এটা খুলে যায়, কারণ যখন এটা গরমে ভাপে পড়বে তখন এটা খুলে যাওয়ার চান্স থাকে। তো সুন্দরভাবে মুড়ে নিতে হবে। এই দেখো এটা কীরকম হয়েছে জানিও। দেখো আরেকটা এরকম করে দেখাচ্ছি, নিয়ে নিয়েছি এটা একটা অন্য অন্য ডিজাইনে দেখাবো, অন্য শেপ। এই দেখো এটাও সেরকম সেম খোলার মতন করে নিচ্ছি। এই দেখো তার মধ্যে পুর ভরে নিলাম। এবার এটা আমি পানি ফল যেরকম হয় সেরকম শেপে দেখাবো। দেখো প্রথমে এরকমভাবে নেবে, দিয়ে এটাকে এরকমভাবে মুড়ে দেবে, দিয়ে মুখগুলো ভালো করে মুড়ে দিলে রেডি হয়ে যাবে। দেখো সুন্দরভাবে হয়ে গেছে, দেখছো কি সুন্দর হয়েছে পিঠাগুলো। এই দেখো তো তোমরা এরকম চাইলে বাড়ি বানিয়ে দেখতে পারো, খেতে পারো, খুব সুন্দর হবে। এই দেখো পিঠা বানানো হয়ে গেছে, এই দেখো পিঠাগুলো, দেখো দেখো এটা রকমের। এই দেখো এটা সিঙ্গাড়া পিঠা, পানি ফল পিঠা বলে থাকে, আর এটা হচ্ছে সিম পিঠার মতন দেখতে, পুর পিঠা ভিতরে পুর দেওয়া রয়েছে। তো দেখলে তো কীভাবে বানানাম, তো চলো কীভাবে বানাচ্ছি, এটাকে কীভাবে সেদ্ধ করি সেটা দেখাচ্ছি চলো। এই দেখো পিঠাগুলো সুন্দর করে বানানো হয়ে গেছে, দেখো কীরকমভাবে বানিয়েছি। দেখো হাঁড়িতে প্রথমে এরকম জল দিয়ে ভাতটা দিতে হবে, গরম করতে দিতে হবে, তারপরে এরকম একটা ঝাড়া জামবাটির মতন বসিয়ে দিতে হবে। এই দেখো 10-15 মিনিট পর ঢাকাটা খুলে দিতে, দেখো পিঠাগুলো সুন্দরভাবে হয়ে গেছে, এখন ভাগ উঠছে, পিঠাটাকে নামিয়ে নিলে হয়ে যাবে রেডি। এই দেখো পিঠাগুলো হওয়ার পরে দেখতে পাচ্ছ কীরকমভাবে হয়েছে, একটা পিঠা ভাঙিয়ে নিতে পারছো, সুন্দর যেমন পিঠাগুলো দেখিয়েছিলাম বানানোর পরে সেরকমই রয়েছে এগুলো সেদ্ধ করার পর।